একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ডিসির বাংলা স্কুল। অনুষ্ঠানের মহড়ার সাথে চলছে সাপ্তাহিক ভাষা শিক্ষার ক্লাসও। 1987 সালে চার বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করে বাংলা স্কুল। স্কুলের বর্তমান অধ্যক্ষ জানান গোড়ার কথা। তখন আমাদের আসলে ওয়াশিংটনে খুবই কম মানুষ ছিল, তো তারা চিন্তা করলো যে আমরা যদি বাচ্চাদেরকে যদি একটু পড়ালেখা করাতে পারি, সরে সরে শেখাতে পারি, ব্যঞ্জন বর্ণটা শেখাতে পারি, বা একটু গানের যদি ওদেরকে তালিম দিতে পারি। এই ওয়াশিংটনে যেহেতু এটি প্রথম স্কুল ছিল বাংলা ভাষার উপরে, আমার ধারণা প্রায় হাজারখানেকের মতো ছাত্রছাত্রী এই স্কুল থেকে বের হয়েছে। প্রতি শনিবার সকাল 10টায় ক্লাস শুরু, শেষ হতে হতে বিকেল 4টে। ক্লাস শুরু হয় প্রথমে নাচ, তারপর একে একে বাংলা ভাষা ও গান দিয়ে শেষ। মাঝে রয়েছে মধ্যাহ্ন ভোজের বিরতিও। সাপ্তাহিক এই স্কুল পরিচালনা করেন শিক্ষার্থীদের অভিভাবকরা, যারা পালা বদল করে শিক্ষকের ভূমিকাও পালন করেন। এখানে যারা বাংলা স্কুলের সাথে যারা জড়িত, যারা যাদের বাচ্চা এখানে পড়তেছেন, যারা পড়াচ্ছেন এবং যারা বোর্ডে আছেন, তারা কাইন্ড অফ ফ্যামিলি, একটা বন্ড হয়ে গেছে তাদের মধ্যে। এই বাবা মায়েদের আগ্রহ থেকেই শিক্ষার্থীরা বাংলা স্কুলে শুধু ভাষা শিখছে তাই নয়, পাশাপাশি চিনতে শিখছে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর রীতিনীতি ও ধর্মগ্রন্থের ভাষাও। ধর্মীয় শিক্ষা বলতে আসলে যেই অর্থে বাংলাদেশের মানুষ ধর্মীয় শিক্ষা বলবে সেই অর্থে না। আমরা তাদেরকে সহনশীলতাটা শিখাই, যে আমরা এখানে সেলিব্রেশন করি, ক্রিসমাস সেলিব্রেশন করি, ঈদের সেলিব্রেশন করি, বৌদ্ধ পূর্ণিমার সেলিব্রেশন করি, দুর্গা পূজার সেলিব্রেশন করি। তাদেরকে বোঝাই যে তোমার পাশে আরেকজন যে বসে আছে সে একটা ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তোমরা সবাই মিলেই কিন্তু একটা সংস্কৃতির ধারক। বাংলা ছাড়াও এই স্কুলে শিক্ষার্থীরা আরবি, সংস্কৃত, পালি, হিব্রু বা বাইবেলের ইংরেজি শিখতে পারে। অতিমারির প্রভাবে বাংলা স্কুলে ক্লাস হচ্ছে অনলাইনেও। অভিভাবকরাও এই স্কুলের ছাপ দেখছেন সন্তানের দৈনন্দিন জীবনে। সে 2 বছর বয়সে ভালো বাংলা বলতো, কিন্তু এখানে আসার পর তার বাংলার প্রতি আগ্রহটা কমে যাচ্ছিল, কিন্তু এই বাংলা স্কুলে আসার পর তারা এখন বলতে পারে, লিখতে পারে, এর চেয়ে বেশি একটা গার্ডিয়ানের কী চাওয়া থাকতে পারে। 21 ফেব্রুয়ারির অনুষ্ঠানের জন্য বাংলা স্কুলে বাবা মা ও শিক্ষার্থীরা সমানভাবে তৎপর। ওরা নাচছে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ফিলিংসটার উপর এখন কাজ করা হচ্ছে, নাচটা তোলা হয়ে গেছে এবং ওদের প্রচেষ্টা চলছে। শুধু এটা প্রথম বৎসর নয়, ওরা জন্মের পর থেকেই বাবা মাদের দেখেছে একুশের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। প্রতি সপ্তাহে প্রায় 70 জন শিক্ষার্থী এই স্কুলে আসে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই সন্তানরা বাংলা স্কুলের সাহায্যে আমার সোনার বাংলা বা ধনধান্য পুষ্প ভরা গাওয়ার সাথে ঝালিয়ে নিচ্ছে এই দেশের রাষ্ট্রসঙ্গীত। কারণ বৈচিত্র্যের ধারণাহীন নাগরিক নয়, যে দেশে বাস সেই দেশের সবাইকে সাথে নিয়ে বাঙালিত্ব বজায় রাখায় বিশ্বাস করে এই স্কুল। আমরা বিশ্বাস করি যে প্রতিটা বাচ্চা যারা এই দেশে জন্ম নিচ্ছে তারা যেন কন্ট্রিবিউটরি সিটিজেন হয়, তারা যেন রেসিপিয়েন্ট না হয়। আমরা তাদেরকে বলি যে তোমরা বাংলা ভাষাটাকে জানবে, বাংলা ভাষাটাকে জানার মাধ্যমে, এই কৃষ্টিটাকে জানার মাধ্যমে, যাতে এই সমাজে আমরা যেন একটা মেইন স্ট্রিমে যেন আমরা একটা অবদান রাখতে পারি যখন তারা বড় হয়।